আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি 10 মিনিটে একটি মাত্র ডিম দিয়ে চুলাই তৈরি গরম পানির ভাপে মালাই কেক রেসিপি। সহজভাবে আজকের এই রেসিপি শেয়ার করেছি, চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম 10 মিনিটে একটি মাত্র ডিম দিয়ে চুলাই তৈরি গরম পানির ভাপে মালাই কেক। মালাই কেক তৈরির জন্য প্রথমে আমাদের মালাইটা রেডি করে নিতে হবে। 600 গ্রাম তরল দুধ, যেটা জাল দিয়ে আমি 400 গ্রাম বা 450 গ্রামের মতো করে নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন। প্রত্যেকটা মিষ্টি খাবারে আমার মতে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে 1 চিমটি লবণের প্রয়োজন, তাই 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর 1/2 কাপের চেয়ে 1 টেবিল চামচ পরিমাণ কম পাউডার মিল্ক দিয়ে লিকুইড দুধ আমি মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। দেখা সৌন্দর্যের জন্য ইয়েলো ফুড কালার কয়েক ফোঁটা দিয়ে দিলাম। ফুড কালার যত দামি হোক স্বাস্থ্যের জন্য কখনোই ভালো হতে পারে না। আপনারা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন, আবার হাতের নাগালে জাফরান থাকলে সেটাও অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ মিশিয়ে মালাইটা আমি 2 মিনিট জাল করে চুলা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম আমি হলুদ অংশ সাদা অংশ আলাদা করে তার মাঝে 1 চিমটি লবণ দিয়ে একটি বিটারের সাহায্যে প্রথমে 10 সেকেন্ড বিট করেছি। তার মাঝে 1/4 কাপ পরিমাণ চিনি 2 থেকে 3 বার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণটা আবারও বলছি, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমি চিনিটা 2 থেকে 3 বার দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশ ঠিক এইভাবে চিনিটা মেল্ট হয়ে ক্রিমের মতো না হয়ে যায়। আর মাঝে মাঝে বিটারটা বন্ধ করে ঠিক এইভাবে চারপাশ থেকে সমস্ত ব্যাটার মাঝে এনে আবারও বিট করতে হবে। একটা সময় সমস্ত চিনি যখন বিট হয়ে এইভাবে ক্রিমের মতো ঘন থকথকে হয়ে যাবে তখন বিট করা আমাদের মোটামুটি বন্ধ করতে হবে। এরপরে আমরা সেই ডিমের হলুদ অংশ দিয়ে আবারও 5 সেকেন্ড বিট করে নিব। তার মাঝে দিয়ে দিচ্ছি অনুমান করে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে আবারও 5 সেকেন্ড বিট করে নিচ্ছি। এরপরে আমি বিটারটা খুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। 1/4 কাপের চেয়ে পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কম আটা। 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ভরে ভরে কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত শুকনো উপকরণ আগে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে ঠিক যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সে অনুযায়ী আমি 2 থেকে 3 বার দিয়ে সমস্ত শুকনো উপকরণ আস্তে আস্তে বা ধীরে ধীরে চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ যে কোনো স্পঞ্জ কেকের ক্ষেত্রে খুব দ্রুত কখনোই মিশাতে যাবেন না। আর সঙ্গে কুসুম গরম পানি দিয়েছি 1 টিস্পুন পরিমাণ। এরপরে আমাদের মেশানো শেষ। একটি স্প্যাচালা দিয়ে সমস্ত ব্যাটার মাঝে এনে আবারও চেক করে দেখছি সমস্ত চিনিটা আর সমস্ত উপকরণ বা শুকনো উপকরণ তলানিতে জমে রয়েছে কিনা। আগে থেকে আমি কিছু কাজ আগিয়ে নিয়েছি। একটি হিটপ্রুফ বাটি, তার মাঝে সমস্ত ব্যাটার আমি মানে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর একটি টুথপিক দিয়ে চারপাশ থেকে আমি ফ্ল্যাট করে দিচ্ছি, এতে করে অতিরিক্ত যে বাবল থাকবে তা বের হয়ে আসবে আর কেকটা খুব সুন্দরভাবে কোক হবে। আপনারা স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে চাইলে এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর অফিস স্ক্রিনে আমি কয়েকটা কাজ আগে থেকে আগিয়ে নিয়েছি, তার মধ্যে এটাও একটা। যেমন আমি একটি হাঁড়িতে দিয়েছি ঠান্ডা পানি, সেটা মোটামুটি ফুটে ওঠার পরে টেস্টেন দিয়ে কেকের সেই ব্যাটার সহ বাটিটা বসিয়ে দিলাম। এই পর্যায়ে প্রথমে শুধুমাত্র আমি 1 মিনিট হাই হিটে জাল করব। এরপরে মিডিয়াম টু লো আছে, মোটামুটি তাপ উঠে আসে ঠিক এইভাবে জাল করব আমি 10 মিনিট। 10 মিনিট আমি টাইটেলে দিয়েছি, কিন্তু 10 মিনিটের চেয়ে কম সময়ের মধ্যে আপনারা ট্রাস্ট মি জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন, কম সময়ের মধ্যে আমাদের কেকটা কিন্তু গরম পানির ভাপে কুক হয়ে গিয়েছে। বোঝার সাথে আপনাদের একটু শেয়ার করলাম টুথপিক দিয়ে, টুথপিক ক্লিন এসেছে তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে। এর মাঝে এখন আমি কিছুটা গরম থাকা অবস্থায় একটি কাঁটা চামচ দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমি উপর থেকে কেকটা খুব ভালোভাবে একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে আমরা যে মালাইটা অ্যাড করব সেটা খুব দ্রুত স্যুপ করে নেবে। মালাই এবং কেক দুটাই মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় অ্যাড করার চেষ্টা করবেন। এখন সমস্ত মালাই আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সে অনুপাতে
ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে মালাইতে পাউডার মিল্ক অথবা কন্ডেন্স মিল্কের পরিমাণটা আর বেশি দিতে পারেন। দেখতে পাচ্ছেন মালাইটা স্যুপ করে কেকটা উপরে দিকে ভেসে উঠে এসেছে। এর মাঝে কিন্তু আরো কিছুটা মালাই রয়েছে, সেটাও আমি অ্যাড করব। খাওয়ার স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা আরও কাঠবাদাম। আপনারা চাইলে আরো বেশি পরিমাণও দিতে পারেন। কাঠবাদাম আর মালাই অ্যাড করার পরে এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন আপনাদের সাথে একটু সার্ভ করে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন মালাইয়ের মাঝে কিন্তু আমাদের মালাই কেকটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছে বা ভেসে উঠেছে, এরকম একটা অবস্থা। এখন আমি মালাইটা কেটে আপনাদের সাথে সুন্দরভাবে একটু শেয়ার করছি বা সার্ভ করছি। আশা করি 10 মিনিটে একটি মাত্র ডিম দিয়ে চুলায় তৈরি গরম পানির ভাপে মালাই কেক রেসিপি সহজভাবে শেয়ার করেছি আর আপনাদের এই সহজ কেক রেসিপি ভালো লেগেছে। যদি এমন আরও সহজ মজার মজার কেক রেসিপি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগামী ভিডিও দেখার জন্যে ওয়েলকাম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।